এবার আমরা ভিউমের আন্ডারে উইন্ডো অপশন নিয়ে কাজ করব। তো আমরা নিউ উইন্ডো, অর্থাৎ এখানে আমাদের একটা উইন্ডো আছে, আমরা যদি নতুন কোনো উইন্ডো চাই, অর্থাৎ এখানে দেখুন আমাদের বুক টু হয়েছে, এখানে আমাদের বুক ওয়ান, এটা আবার বুক টু। তো আমরা এভাবে নিউ উইন্ডো নিতে পারি। এখন যদি আরও একটা নিই, দেখুন এখানে আমাদের এই বুক ওয়ান এস টু ওয়ান, অর্থাৎ এটা বুক ওয়ানেরই, এটা পার্ট ওয়ান, এটা হচ্ছে পার্ট টু, পার্ট থ্রি, অর্থাৎ আমাদের এখন তিনটা ওয়ার্ক বুক এখানে ওপেন হয়েছে। তো আমরা যদি এগুলোকে অ্যারেঞ্জ করতে চাই, অর্থাৎ বিভিন্নভাবে আমরা এগুলোকে অ্যারেঞ্জ করতে পারি। তো দেখুন এখানে কি হয়, এখানে আমরা যদি হরিজন্টালি করি, অর্থাৎ ওকে করলাম, তো দেখুন এখানে আমাদের তিনটা ওয়ার্ক বুককে আমাদের হরিজন্টালি শো করেছে। এখানে কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা এটাকে ভার্টিক্যালি করি, তাহলে দেখুন ভার্টিক্যালি, অর্থাৎ আমাদের সেম জিনিস তিনটা ওয়ার্ক বুকে তিনটা উইন্ডো দ্বারা শো করছে। এখান থেকে যদি আমরা ক্যাসকেড করি, তাহলে দেখুন তো কি পরিবর্তনটা। এভাবে আমরা এই কাজগুলো করতে পারি, অর্থাৎ উইন্ডোকে আমরা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমরা এটাকে আবার ক্লোজ করতে পারি, আমরা আগের অপশানে ফিরে এলাম। এখন যদি আমরা ফ্রিজ ফ্যান করতে চাই, অর্থাৎ একটা কলামকে আমরা ইচ্ছা করলে ভিজিবল রাখতে পারি অথবা ইনভিজিবল করে দিতে পারি। এবার আমরা এই ফ্রিজ ফ্যানস এটা নিয়ে কাজ করব। তো ফ্রিজ ফ্যান দ্বারা আমরা কি বুঝে থাকি, অর্থাৎ আমরা কোনো কলামকে অথবা কোনো রোকে আমরা এখানে ফিক্সড পজিশনে রাখতে পারি, যা আমাদের সবসময় এটা ভিজিবল হবে। তো আমরা ফ্রিজ ফ্যানটা বোঝার জন্য আমরা এই কলামগুলোকে একটু ওয়াইড বাড়ালাম, এভাবে আমি ওয়াইডটা বাড়িয়ে নিলাম। এটা যদি রিয়াল প্রজেক্টের কথা চিন্তা করেন, অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে আইটেম ক্যাটাগরিটা আমরা, আমি এটা বোঝার সুবিধাতে একটু বোল্ড করে নিলাম। তো এখান থেকে আমি আইটেম ক্যাটাগরি, আইটেম টাইপ, ইউনিট কস্ট, ইনভেন্টরি টোটাল, সে আমাদের এই কলামটা ইম্পর্টেন্ট এবং এই কলামটা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো কলাম একসঙ্গে আমরা পাশাপাশি রেখে দেখতে পাচ্ছি না। তো আমরা যদি এই ধরনের কলামগুলোকে, অর্থাৎ আমাদের এই কলামটাকে আমরা ফিক্সড করব আর এই কলামটা পাশাপাশি নিয়ে আসব, তাহলে আমরা কি কাজটা করতে পারি, এখান থেকে আমরা ফ্রিজ প্যান অপশানে সিলেক্ট করব। তো সে আমি যদি এই কলামটাকে সিলেক্ট করতে, অর্থাৎ ফ্রিজ করতে চাই, এটাকে ফিক্সড পজিশানে রাখব, আমাদের এখন পরিবর্তনটা দেখুন আমাদের কি হচ্ছে, এ কলামটা আমাদের বাম পাশে চলে গেছে। তো এই জিনিসটাকে যদি আমি এখানে ফিক্সড করতে চাই, তাহলে আমরা এটাকে সিলেক্ট করব, অর্থাৎ তার প্রিভিয়াস কলামটাকে। এরপর আমি ফ্রিজ প্যানে ক্লিক করলাম, ফ্রিজ ফ্যানস, তো আমি এটাকে ক্লিক করলাম। এখন দেখুন পরিবর্তনটা, আমাদের এই কলামগুলো হারিয়ে যাচ্ছে, বাট আমাদের এই টোটাল কস্ট এটা এখানে নিয়ে এলাম আর এটা আমাদের ফিক্সড থাকছে। তাহলে আমাদের এই ফ্রিজ করার অর্থ হচ্ছে আমাদের কোনো কলামকে আমরা ফিক্সড করতে পারি, এভাবে আমরা রোকেও করতে পারি। তো এটা আমরা এখন দেখুন আনফ্রিজ, অর্থাৎ আমরা আনফ্রিজে করলে আমাদের ফ্রিজ আর থাকছে না। আবার যদি আমরা নির্দিষ্ট ফার্স্ট কলামটাকে বাই ডিফল্ট যদি করতে চাই, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি, সরি, এখানে আমি ক্লিক করলাম ফ্রিজ ফার্স্ট কলাম, তাহলে বাই ডিফল্ট আমাদের ফার্স্ট কলামটা ফ্রিজ হয়ে গেছে। এখানে আমরা এখান থেকে এটাকে স্ক্রল করে দেখতে পারি, আবার যদি এটাকে উঠে দিতে চাই, তাহলে আনফ্রিজ করলাম। এখন দেখুন আমাদের এখানে আইটেম ক্যাটাগরি, আইটেম টাইপ, ইউনিট কস্ট, ইনভেন্টরি টোটাল এই ধরনের আছে। তো আমরা যদি এটাকে স্ক্রল করি, অর্থাৎ এইটাকে যদি স্ক্রল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই হেডলাইন, আইটেম ক্যাটাগরি, আইটেম টাইপ এগুলো আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এটা ইনভিজিবল হয়ে যাচ্ছে। তো এখন যদি এটাকে আবার আমরা এটাকে ফিক্সড রাখতে চাই, তাহলে আমরা এটাকে ফ্রিজ করে নিতে পারি এখান থেকে, যে ফ্রিজ টপ রো, অর্থাৎ এটা আমরা আমাদের টপ রো ফ্রিজ টপ রো করলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখন এটা একটা ফ্রিজ হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন এটাকে স্ক্রল করলেও আমাদের উপরের আইটেমটা ভিজিবল থাকছে। তো এভাবে আমরা এই ফ্রিজ ফ্যানের কাজগুলো করতে পারি।
এখন যদি আমরা এই এখানে আমরা দেখতে পাচ্ছি এটা স্প্লিট, অর্থাৎ এটা বোঝার সুবিধার্থে আমরা একটা নতুন শিটে যাবো, অর্থাৎ শিট নাম্বার 2 এ ক্লিক করলাম। তো আমরা যদি এই একটা শিটকে স্প্লিট করতে চাই, অর্থাৎ স্প্লিটের বাংলা শব্দ অর্থ হচ্ছে এটা দ্বিখণ্ডিত করা অথবা ভাঙ্গা, তো আমরা সে আমি এখানে সিলেক্ট করলাম। এখন যদি এটাকে আমি স্প্লিট করি তাহলে আপনারা দেখবেন কি পরিবর্তন, এখানে দেখুন এটা স্প্লিট হয়ে গেছে, অর্থাৎ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এভাবে আমরা স্প্লিট করতে পারি এবং স্প্লিটটাকে উঠিয়েও দিতে পারি। তো আমরা এখানে এখানে যদি রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারটা ভাগে ভাগ করেছে উইন্ডোটাকে। সে আমি এখানে কিছু লিখলাম গুড, তো দেখুন আমাদের এই গুড কথাটা এই চারটা উইন্ডোতেই এই গুড কথাটা লেখা হয়েছে। তো এটার অর্থ কি, আমাদের আমরা যদি একই জিনিস আমরা কার্বনে যেমন লিখে থাকি, তো এখানে আমরা যদি সে এখানকার কোনো একটা হিসাব আমরা নিচে অ্যাড করব অথবা নিচে দেখব, তো এ ধরনের পর্যায়ে আমরা এই স্প্লিট উইন্ডো দ্বারা কাজগুলো করতে পারি। আবার যদি উঠাই দিতে চাই, সে আমি এখানে উঠাবো, তো এখানে দেখতে পাচ্ছি স্প্লিট উঠে গেল। এর পরবর্তীতে আমরা এখানে হাইড উইন্ডো, অর্থাৎ আমাদের এই উইন্ডোটা অর্থাৎ শিট নাম্বার 2 এই উইন্ডোটাকে যদি আমরা হাইড করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে উইন্ডোটা হাইড হয়ে গেল। আবার যদি আমরা নিয়ে আসতে চাই বুক 1, তো আসলে এটা শিট না, এটা পুরো একটা ওয়ার্ক বুকই হাইড হয়ে যাবে এখান থেকে। আমরা এখান থেকে আবার পরীক্ষাটা দেখব, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আনহাইড। তো এভাবে আমরা মোর দেন এখানে যদি আমাদের বুক 1 বুক 2 এ ধরুন আমরা দুই তিনটা বুক একসঙ্গে খুলে কাজ করতাম, তাহলে আমরা এই সিলেকশনের মাধ্যমে অন্য বুক নিয়েও আমরা এটাকে হাইড আনহাইড করতে পারি। তো এখানে ওকে করলাম হাইড। তো আমাদের উইন্ডোর এই ফ্রিজ ফ্যান্স এবং অ্যারেঞ্জ অল নিউ উইন্ডো এ ধরনের কাজগুলো আমরা দেখলাম। এরপরে আমরা সেভ ওয়ার্কস্পেস সুইচ উইন্ডো আমরা পরের ফাইলে দেখবো।